আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। শুধু পুণ্যদিন বলে কম বলা হয়, এটা একটা আমাদের জীবনের বলা যেতে পারে স্বাধীনতার দিন। তার কারণ এই মানুষটা আমাদের এত ভালোবেসেছেন, এমনভাবে আমাদের জড়িয়ে রেখেছেন 150 বছর ধরে, এর থেকে আমরা কখনো বেরোতে পারব না। এই ধরে রাখাটাই একটা স্বাধীনতা, অর্থাৎ কেন সেটাই আজকে বলব। মাত্র তো 39 বছর বয়স হয়েছিল যখন উনি প্রয়াত হলেন, কিন্তু তার মধ্যে যে জীবন তিনি দেখিয়ে গেলেন, যে কাজ তিনি রেখে গেলেন, যে আদর্শ তিনি তৈরি করলেন, আর যে অপূর্ব অপূর্ব স্মৃতি বিতরণ করলেন, তার কিছু গল্প করে আজকে বলবো। যেমন উনি তো ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিব্রাজক, ভারতবর্ষ ছেনে ছেনে ঘুরেছেন, পায়ে হেঁটে ভারতবর্ষ ঘুরেছেন, একবার নয়, দুবার নয়, তিনবার। 1886 সালের 15ই অগস্ট দেহ রক্ষা করলেন রামকৃষ্ণ পরমহংসদেব, তার গুরু। তখন ওই 12 জন শিষ্য তার তারা বরানগরের ওই বাড়িতে আশ্রয় নিলেন, ওটাকেই আশ্রম করলেন এবং পূজা পাঠ, শাস্ত্রালোচনা এবং মানুষের দয়া ভিক্ষার উপরেই চলছে। কিন্তু তাদের লক্ষ্য কি? না, একটা মহৎ জীবন তৈরি করা মানুষের জন্য। অর্থাৎ রামকৃষ্ণদেব যেটা স্বামীজিকে বলে গিয়েছিলেন, নরেনকে, তার প্রিয় নরেনকে, এ তুই ছোটখাটো বাসনার কথা বলিস কেন? তুই তো মহিরুহ, বিরাট বড় বৃক্ষ, তুই আশ্রয় দিবি বহু মানুষকে, তোর আশ্রয়ে তারা বেঁচে থাকবে। এই বোধটা যখন ওর হলো যে ওনাকে কাজ করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়, অর্থাৎ অন্য এবং নিজের মধ্যে সে তফাৎটা রাখা চলছে না, উনি 1889 সালে, অর্থাৎ 4 বছর পরে রামকৃষ্ণদেবের প্রয়াণের, উনি ভারতবর্ষ পরিভ্রমণে বেরোলেন, পরিব্রাজক। দেখতে চাইলেন ভারতের মানুষ কিভাবে আছে, কিভাবে থাকে, তাদের অবস্থা কি, তাদের প্রয়োজন কি, তাদের জীবনটা কি। তিনি যে কত জায়গায় ঘুরেছেন আজকের দিনে আপনারা কল্পনাও করতে পারবেন না, কত জায়গা। আপনি যে কোনো একটা নাম বলুন উত্তর ভারতের, যে কোনো একটা জায়গার নাম বলুন দক্ষিণ ভারতের কাছাকাছি কোথাও, উনি তো একেবারে শেষ অবধি তো চলে গিয়েছিলেন, সেই কন্যাকুমারিকা অবধি, পায়ে হেঁটে 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 হেঁটে। তার তার সন্ন্যাসী ভাইরা মাঝে মাঝে তার সঙ্গে যেতে চাইতো, উনি বলতেন না, আমি একা যাব। এবং যেখানে যখন গিয়ে পড়লেন সেই কন্যাকুমারিকাতে, আর তখন নৌকোর পয়সা নেই যে নৌকো করে যাবেন, লঞ্চে করে যাবেন, গিয়ে উঠবেন সেই পাথরটির উপরে, কি করলেন, সাঁতার দিয়ে গেলেন। অর্থাৎ একটা প্রচণ্ড ভারত পরিভ্রমণ, এটাকে রোমারোলা, বিখ্যাত ফরাসি লেখক মনীষী, ওই যে দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ, তা তিনি বলছেন এই যে পরিব্রাজক জীবনটা আমরা দেখলাম, এখান থেকে নরেন্দ্রনাথ দত্ত আবির্ভূত হলেন, প্রকাশ করলেন নিজেকে স্বামী বিবেকানন্দ নামে। এবং আশ্চর্য, উনি ওনার বেশ কয়েকটা নাম ছিল, উনি নিজের নামটা কোথাও প্রচার করতে চাইতেন না, তবু লোকেরা দিত। ওনার প্রথম নাম নিয়েছিলেন সন্ন্যাসী হিসেবে স্বামী বিবিদিশানন্দ, তারপরে এক সময় হলেন আরো, শেষ পর্যন্ত বিবেকানন্দ নামটা ওনাকে দিয়েছিলেন ওরই শিষ্য এবং অত্যন্ত মান্য ব্যক্তি ক্ষেত্রের রাজা, সেই নামটাই থেকে গেল। থেকে গেল কেন না, উনি যখন ক্ষেত্রের রাজা এবং আরো বন্ধু বান্ধবদের সাহায্যে উনি যখন গেলেন পাশ্চাত্যে, আমেরিকা প্রায় জয় করে নিলেন, তার প্রচারে, তার বলায়, তার জ্ঞানে, তার দীক্ষা ধর্মে, সেই নামটা তিনি সরাতে পারলেন না, তিনি হয়ে গেলেন স্বামী বিবেকানন্দ।
মন চলনি যো নিকেতনে
অন্তর হলে নহে রে কুল কিনারা কখনো আর কো গো অবনাগো পথ।